ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? সিট ডাউন প্লিজ। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার আলোচনা করব। তোমরা জানো যে আমাদের দেশ সহ সারা বিশ্বে জনবিস্ফোরণ একটা বিরাট সমস্যা। এই জনবিস্ফোরণের ফলে কী করতে হচ্ছে? বাসস্থান, রাস্তাঘাট, কলকারখানা এই সব কিছু স্থাপন করতে গিয়ে আজকাল কৃষি জমির উপর বিরাট একটা সংকোচন করা হচ্ছে, যার ফলশ্রুতিতে কৃষি জমি কমে যাচ্ছে, জনবিস্ফোরণ হচ্ছে, তাতে আমাদের অদূর ভবিষ্যতে কি সমস্যা সৃষ্টি হতে পারে? গুড, খাদ্য সমস্যা। এই খাদ্য সমস্যা থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদের কি করতে হবে? খাদ্যের উন্নতি ঘটাতে হবে, খাদ্য যাতে বেশি পরিমাণ উৎপন্ন হয় তার ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের মূল পাঠ্য বিষয় হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন। এই চ্যাপ্টারের যে টপিকগুলি আমরা আলোচনা করব, আমাদের মূল টপিক হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদ্যা ও এক নম্বর, দ্বিতীয় টপিক হচ্ছে কলা কর্ষণ। উদ্ভিদ প্রজনন বিদ্যা ও কলাকর্ষণ, খাদ্য উৎপাদনে উন্নতি সাধন, তার দুটি টপিক। আরো অনেকগুলি টপিক আছে, আমরা এটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা এই দুটি টপিক, প্রথম টপিকটা হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদ্যা। তাহলে আমরা আগে জেনে নেই উদ্ভিদ প্রজনন বিদ্যা কি। দেখো, উদ্ভিদ প্রজনন বিদ্যা বলতে বোঝায় উদ্ভিদ বিদ্যার যে শাখায় বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে প্রাকৃতিক কৃষি শস্যের জিনগত বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে উন্নত ও আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যযুক্ত নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয় তাকে উদ্ভিদ প্রজনন বিদ্যা বলে। তার মানে উদ্ভিদ প্রজনন বিদ্যা হচ্ছে বিজ্ঞানের একটা অন্যতম শাখা, যার সাহায্যে প্রাকৃতিক কৃষি শস্যের জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন দ্বারা নতুন নতুন প্রজাতি সৃষ্টি করা। এবং এর উদ্দেশ্য কি? তাহলে তার মূল উদ্দেশ্য হচ্ছে জনবিস্ফোরণের ফলে খাদ্য সমস্যা দেখা দিচ্ছে, সেই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এই উদ্ভিদ প্রজনন বিদ্যার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টি, বিশেষ করে ধান গম যেগুলি আমাদের বেশি পরিমাণে খাদ্য চাহিদা পূরণ করে, এইগুলির মধ্যে উচ্চ ফলনশীল, অধিক ফলন দেয় এইরকম প্রজাতির উদ্ভিদ উৎপন্ন করা। এবং এর মধ্যে উল্লেখযোগ্য দু একটা নাম আমরা দিতে পারি, যেটা উদ্ভিদ প্রজনন বিদ্যার মাধ্যমে কৃষি বিজ্ঞানীরা
উদ্ভাবন করেছেন সোনালিকা, সোনালিকা কল্যাণ সোনা, দুটি গমের এটা একটা উদাহরণ। ধানে, ধানের মধ্যে আছে জয়া রত্না। তাহলে এই এই সমস্ত ধান, উচ্চ ফলনশীল ধান উৎপাদন করা, গম উৎপাদন করা মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে খাদ্য সমস্যা সুরাহা করা, ফসলের গুণগত মান বৃদ্ধি। এখানে আরেকটা প্রসঙ্গক্রমে একটা কথা বলে নিই, উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টির মধ্যে তোমরা নিশ্চয়ই অনেক বিপ্লবের কথা শুনেছ। ঠিক তেমনি আমাদের দেশে মনে একটা বিপ্লব ঘটেছিল সারা বিশ্বের সঙ্গে 1960 থেকে 1980 খ্রিস্টাব্দে মধ্যে, কৃষি বিপ্লব, যেখানে এই এই সমস্ত নতুন নতুন ভ্যারাইটি উচ্চ ফলনশীল উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে কৃষিক্ষেত্রে এক ব্যাপক বিপ্লব ঘটে গিয়েছিল। সেই বিপ্লব সারা বিশ্বের, এই বিপ্লবের সূচনা করেছিলেন যিনি, এন ই বল্লাগ, এবং আমাদের দেশে সেই বিপ্লবের জনক হচ্ছেন এম এস স্বামীনাথন। যাই হোক, ফসলের গুণগত মান বৃদ্ধি, এটা শুধু ফসল বেশি ফললে হবে না, কারণ গুণগত মান বৃদ্ধি করতে হবে। গুণগত মান বৃদ্ধি করার জন্য যেমন ধরো আমরা জানি ডাল, ডালের মধ্যে প্রচুর পরিমাণে কি প্রোটিন আছে, তাহলে ডালের মধ্যে যদি প্রোটিনের পরিমাণ বাড়ানো যায়, তো কৃষি বিজ্ঞানীরা এইরকম প্রচেষ্টা চালিয়েছেন যার ফলে এটা উৎপাদন করা সম্ভব হয়েছে যে বিশেষ করে ডালের মধ্যে বেশি পরিমাণে যাতে প্রোটিনের পরিমাণ বাড়ানো যায়। রোগ প্রতিরোধ ভ্যারাইটি, তোমরা জানলে আশ্চর্য হবে 20-30% খাদ্যশস্য আমাদের এই বিভিন্ন জীবাণু সংক্রমণ জনিত কারণে, রোগের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। কৃষি বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে এই সমস্ত রোগ প্রতিরোধ করার জন্য রোগ প্রতিরোধী ভ্যারাইটি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন, যেই ভ্যারাইটিগুলি তোমার প্রতিফলন করলে সহজে অটোমেটিক্যালি স্বাভাবিকভাবে এই রোগগুলি প্রতিরোধ হয়ে যায়, তাহলে আলাদা করে আর ওষুধ প্রয়োগ করতে হয় না। ঠিক তেমনি এখানে আমরা উল্লেখ করতে পারি সোনুরা 64 এমন একটা গমের মরিচা রোগ প্রতিরোধী একটা উন্নত ভ্যারাইটির নাম। আরেকটা উদ্দেশ্য হচ্ছে দেখো পীড়ন প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি। পীড়ন প্রতিরোধী কথার অর্থ হচ্ছে যেমন ধরো অনেক সময় পরিবেশগত কারণে যেমন খরা বন্যা বা অতিরিক্ত শুষ্কতা, এই সমস্ত পরিস্থিতিতে অনেক গাছের মানে ধ্বংস হয়ে যায়, এই অভিযোজনে টিকে থাকতে পারে না। তা এই এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এখন পর্যন্ত ভুট্টা গাছের মধ্যে এরকম দেখা গেছে এরা শুষ্ক জলবায়ু অঞ্চলও তোমার স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। তাহলে এই ওই যে জলের অভাব, সেই অভাবটা কিন্তু তা দূর করা সম্ভব হয়েছে এই ভুট্টার মাধ্যমে। পেস্ট প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টি, এখানেও পেস্ট মানে কি, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ যারা ফসলের ব্যাপক হারে ক্ষতি করছে, এর ফলে আমাদের দেশে প্রতি বছর ব্যাপক পরিমাণে ফসল নষ্ট হচ্ছে। বিজ্ঞানীদের এই প্রচেষ্টায় তারা কি করছে, পেস্ট প্রতিরোধী উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে বিভিন্ন ভ্যারাইটি উদ্ভাবন করেছেন, যে ভ্যারাইটিগুলি তোমার ফলনের ফলে তোমার এই পেস্টের হাত থেকে ফসলকে রক্ষা করা যায়। এমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি বিটি কটন, এটা হচ্ছে একটা জ্বলন্ত উদাহরণ। বিটি কটন, তুলা গাছে সহজে যে সমস্ত পেস্ট তুলা গাছের পাতা খেয়ে ফেলে, এই বিটি মানে বেসিলাস থুরিনজিয়েন্সিস একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া একটা জিন প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে, এটা সহজেই পেস্টের আক্রমণ প্রতিরোধ করতে পারে। নেক্সট হচ্ছে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি। স্বাভাবিক অনেক সময় দেখা যায় একটা উদ্ভিদ প্রজাতি একটা স্বাভাবিক পরিবেশে বসবাস করে, তাকে অন্য একটা পরিবেশে নিয়ে গেলে সে ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীরা এই প্রচেষ্টা চালিয়েছেন কিভাবে যেকোনো এরিয়াতে যেকোনো জলবায়ুতে যাতে এই ধরনের উদ্ভিদকে তোমার যদি রোপণ করা হয় তারা যাতে টিকে থাকতে পারে, এ হচ্ছে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি। উদ্ভিদের বৃদ্ধির প্রকৃতি পরিবর্তন, এটা একটা উল্লেখযোগ্য বিষয়। যেমন ধরো গবাদি পশুর প্রিয় খাদ্য হচ্ছে ঘাস, ঘাস মোটামুটি কি খাটো দৈর্ঘ্যের হয়, এখন যদি ঘাসকে আরো বেশি তার কাণ্ডের দৈর্ঘ্যটাকে বাড়ানো যায় তাহলে পাতা বেশি হবে, তাহলে খাদ্যের পরিমাণটা কি খাদ্য গবাদি পশুর খাদ্যের পরিমাণ স্বাভাবিকভাবে বেড়ে যাবে। তাহলে বিজ্ঞানীরা এরকম ভাবে সফল হয়েছেন যে ঘাস জাতীয় উদ্ভিদের তোমার কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে। নেক্সট হচ্ছে উদ্ভিদ প্রজনন বিদ্যার পদ্ধতি সমূহ, কিভাবে এই প্রজনন বিদ্যাটাকে ডাইরেক্ট প্রয়োগ করা হয়,
উদ্ভিদ প্রবর্তন, তার মধ্যে প্রথম হচ্ছে উদ্ভিদ প্রবর্তন। উদ্ভিদ প্রবর্তন মানে হচ্ছে ধরো একটা উদ্ভিদকে তার নিজস্ব স্বাভাবিক পরিবেশ থেকে অন্য জায়গাতে নিয়ে প্রবর্তন করা। যেমন আমাদের দেশে এটা হয়েছে তোমরা সোনোরা 63 এমন একটা কি ভ্যারাইটি আছে যেটা মেক্সিকো থেকে আমাদের ভারতবর্ষে প্রবর্তন করা হয়েছে। তার মানে তারা একটা জায়গার সেখান থেকে আরেকটা জায়গায় এনে প্রবর্তন করা হয়েছে। তা এটা কিন্তু একটা টেকনিক, তাহলে এক জায়গা থেকে আরেকটা উৎকৃষ্ট মানের ভ্যারাইটিকে অন্য জায়গা নিয়ে প্রতিপালন করা। নেক্সট হচ্ছে নির্বাচন, এটা হচ্ছে আরেকটা বিশেষ পদ্ধতি। নির্বাচন মানে হচ্ছে ধরো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদকে শনাক্ত করে পৃথক করে সংকরায়ন পদ্ধতির মাধ্যমে তার প্রজনন ঘটানো। এই ক্ষেত্রে নির্বাচন দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচন আর একটা হচ্ছে কৃত্রিম নির্বাচন। প্রাকৃতিক নির্বাচন মানে হচ্ছে ধরো একটা উদ্ভিদকে প্রবর্তন করা হচ্ছে নতুন জায়গাতে, এই প্রবর্তিত উদ্ভিদটা পরিবর্তিত পরিবেশে নিজের অনুকূল প্রকরণ সম্পন্ন হয়ে যখন বেঁচে থাকে তখন এই ধরনের নির্বাচনকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। আরেকটা নির্বাচন হচ্ছে কৃত্রিম নির্বাচন। কৃত্রিম নির্বাচন হচ্ছে এটা প্রচলিত যে পদ্ধতি অনুসরণ করে প্রত্যেকবার জমিতে ফসল হলো এর মধ্যে যেগুলি উৎকৃষ্ট মানের এইগুলিকে পৃথক করে এইগুলিকে পরবর্তী ক্ষেত্রে লাগানোর জন্য তোমার রোপণ করা হয়। আবার কৃত্রিম নির্বাচন আবার তিন প্রকার আছে, একটা হচ্ছে বিশুদ্ধ বংশধারা নির্বাচন, বিশেষ করে সপরাগী উদ্ভিদের বেলায় এটা করা হয়। একটা হচ্ছে দলবদ্ধ নির্বাচন, জমিতে ফসল হলো কয়েকটা উৎকৃষ্ট মানের ফসলকে বাছাই করা হয়, তাদের বীজগুলিকে সংগ্রহ করা হয় পরবর্তী ক্ষেত্রে রোপণ করার জন্য। আরেকটা হচ্ছে ক্লোন নির্বাচন, এটা হচ্ছে কি যেমন অঙ্গজ জননের মাধ্যমে এটা করা হয়, বিশেষ করে কোনো একটা উৎকৃষ্ট মানের উদ্ভিদ আছে তাহলে এই যেটা যেহেতু এটা ভালো তাহলে এই উদ্ভিদটাকে আমাদের প্রজনন ঘটালে আমরা লাভবান হব, সুতরাং ক্লোন পদ্ধতিতে তার থেকে ক্লোন করে এবং সেম বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ যাতে পরবর্তী প্রজন্মে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হয়। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তৃতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে সংকরায়ন। কৃষি গবেষণা ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যাপক হারে তোমার প্রয়োগ করা হয়েছে এবং করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন সংকরায়ন মানে হচ্ছে দুই বা ততোধিক ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে কৃত্রিম প্রজনন ঘটিয়ে নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ সৃষ্টি করা, এবং এই পদ্ধতিটাকে বলা হয় সংকরায়ন মানে হাইব্রিডাইজেশন, আর এতে যে উদ্ভিদটা তৈরি হয় তাকে বলা হয় হাইব্রিড। তাহলে এই বিভিন্ন ধরনের হাইব্রিড উৎপাদনের মাধ্যমে আমাদের যেমন কল্যাণ সোনা, তারপরে হচ্ছে সোনালিকা, এগুলি কিন্তু এই হাইব্রিড উচ্চ ফলনশীল হাইব্রিড। পলিপ্লয়েড প্রজনন আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে পলিপ্লয়েড প্রজনন। এক্ষেত্রে যেমন ধরো আমরা জানি স্বাভাবিক যে কোনো উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n মানে ডিপ্লয়েড সেট। অনেক সময় দেখা যায় এই ডিপ্লয়েড সেট ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদ থেকে তোমার কৃত্রিম প্রজননের মাধ্যমে ট্রিপ্লয়েড সেট, টেট্রাপ্লয়েড সেট, এরকম পেন্টাপ্লয়েড সেট, এইরকম ক্রোমোজোম বিশিষ্ট উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি করা হয়। তাহলে এতে লাভ কি? লাভ কি? ফলনটা ভালো হয়, তার উদ্দেশ্যই হচ্ছে। এবং এই ধরনের তোমার প্রজননকে বলা হয় পলিপ্লয়েড প্রজনন। পরিব্যক্তি প্রজনন, এখানে আমরা দেখো এখানে পলিপ্লয়েড উদ্ভিদের একটা ছবি দেওয়া আছে, পরের ছবিটাতে পলিপ্লয়েড উদ্ভিদ, আবার আসছি আগের পরিব্যক্তি প্রজনন। পরিব্যক্তি প্রজনন, পরিব্যক্তি মানে কি? মিউটেশন। এক্ষেত্রে কি করা হয়, বিশেষ করে
মিউটেশনের মাধ্যমে, মিউটেশন ঘটিয়ে নতুন মিউটেন্ট উদ্ভিদ তৈরি করে তাকে অন্য কোনো উদ্ভিদের সঙ্গে সংকরায়ন ঘটিয়ে নতুন প্রজাতি সৃষ্টি করা। তাহলে মিউটেন্ট মানে হচ্ছে মিউটেশনের ফলে উৎপন্ন উদ্ভিদ। মিউটেশন কিভাবে করা, মিউটেশন বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা হয়, তার মধ্যে সাধারণত বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা ভৌত পদার্থ মিউটাজেন রূপে ব্যবহার করা হয়। যেমন ধরো আল্ট্রাভায়োলেট রশ্মি একটা ভৌত মিউটাজেন, তারপরে নাইট্রাস অ্যাসিড এটা হচ্ছে একটা রাসায়নিক মিউটাজেন। এরকম বিভিন্ন ধরনের মিউটাজেন প্রয়োগ করে উদ্ভিদের মধ্যে মিউটেশন ঘটানো হয়, পরিব্যক্তি ঘটানো হয়। এসে পরিব্যক্তির ফলে উৎপন্ন উদ্ভিদটাকে তোমার সংকরায়ন পদ্ধতিতে আরেকটা উদ্ভিদের সঙ্গে সংকরায়ন করে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা হয়, যেটা হচ্ছে পলিপ্লয়েড প্রজনন। তা এখানে আরেকটা ছবি দেখো, আমরা এই ছবিটার মধ্যে মিউটেজেনিক উদ্ভিদ ভুট্টা, এটা হচ্ছে এই মিউটেজেনিক উদ্ভিদ যেটা, এটা কিন্তু পরিব্যক্তি প্রজননের অন্যতম একটা উদাহরণ। হেটারোসিস, এই ক্ষেত্রে দুইটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি করতে গিয়ে দেখা গেল এই দুটো প্রজাতি থেকে আরো বেশি পরিমাণ ভালো, আরো উৎকৃষ্ট মানের, এরকম অতি ফলনশীল, অতিরূপ প্রতিরোধী সক্ষম এরকম উদ্ভিদ সৃষ্টি করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় হেটারোসিস। তারপরে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটা আধুনিক সংযোজন বলতে পারো, জিন প্রযুক্তি। জিন প্রযুক্তি মানে কোনো একটা ভ্যারাইটি বা কোনো একটা প্রজাতির মধ্যে বহিরাগত কোনো জিন, কোনো একটা উৎকৃষ্ট মানের জিন অন্য একটা জায়গা থেকে এনে প্রতিস্থাপন করা হয়, এবং বহিরাগত জিনে অনুপ্রবেশ ঘটিয়ে নতুন উৎকৃষ্ট মানের উদ্ভিদ সৃষ্টি করা হয়। সেই ক্ষেত্রে আমরা সেই আবার এই একই এক্সাম্পল দিতে পারি, বিটি কটন। কি করে? ওই যে বলেছিলাম বিটি, বেসিলাস থুরিনজিয়েন্সিস, একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার একটা জিন এনে কটন গাছের মধ্যে দেওয়া হলো, তখন উৎপন্ন গাছের নাম হচ্ছে বিটি কটন। তাহলে লাভটা কি? লাভটা হচ্ছে এটা পেস্ট প্রতিরোধক। কটন গাছে পেস্ট খেয়ে নষ্ট করে দেয় পাতা, সুতরাং এখানে বহিরাগত একটা জিন এনে দেওয়া হলো, এই জিনটা থাকার ফলে তার তোমার পেস্টের আক্রমণ থেকে প্রতিরোধ পায়। এই ধরনের উদ্ভিদকে বলা হয় ট্রান্সজেনিক উদ্ভিদ। যেমন বিটি কটন তাহলে একটা কি, ট্রান্সজেনিক উদ্ভিদের অন্যতম উদাহরণ। এখানে দেখো সংকরায়নের অন্য কয়েকটা পদ্ধতি আমরা যে এই আগেরটার মধ্যে পেয়েছিলাম, লক্ষ্য করো সংকরায়ন তিন নম্বর পয়েন্ট। এখানে সংকরায়নের ক্ষেত্রে আমরা আরো কয়েকটা উদাহরণ দিতে পারি। সংকরায়ন বিভিন্ন রকমের হতে পারে, অন্ত ভ্যারাইটি, একই ভ্যারাইটির মধ্যে, যখন একই ভ্যারাইটি দুইটা উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো, আন্ত ভ্যারাইটি মানে একই প্রজাতি দুইটা জীবের মধ্যে সংকরায়ন ঘটিয়ে নতুন প্রজাতি সৃষ্টি করা, আন্ত প্রজাতি সংকরণ দুইটা ভিন্ন প্রজাতির মধ্যে সংকরায়ন ঘটিয়ে উন্নত মানের উদ্ভিদ সৃষ্টি করা, আন্তগণ, আন্তগণ মানে হচ্ছে দুইটা ভিন্ন গণ, গণভুক্ত উদ্ভিদের মধ্যে সংকরায়ন ঘটানো, যেমন ধরো মূলা এবং হচ্ছে বাঁধাকপি, রেফানো ব্রাসিকা। তাহলে এই এক্ষেত্রে একটা উদাহরণ, মূলা এবং বাঁধাকপির দুইটা ভিন্ন গণের উদ্ভিদ, তাদেরকে সংকরায়ন ঘটিয়ে আন্তগণ সংকরায়ন পদ্ধতিতে নতুন একটা ভ্যারাইটি তৈরি করা হলো। অন্তর্মুখী সংকরণ, ব্যাকক্রস পদ্ধতিতে একটার জিন আরেকটার মধ্যে প্রতিস্থাপিত করে উৎপন্ন করা হয় নতুন একটা প্রজাতি। সম্মিলিত সংকরণ, এখানে কি হচ্ছে, বিভিন্ন বৈশিষ্ট্যকে সম্মিলিতভাবে তোমার একটা জীবের মধ্যে তোমার যাতে ট্রান্সফার হয় সেইভাবে তৈরি করা হচ্ছে সম্মিলিত সংকরায়ন পদ্ধতিতে। এই হচ্ছে আমাদের যে উদ্ভিদ প্রজনন বিদ্যায় কিভাবে আমরা বিভিন্ন ধরনের ফসলের উন্নতি সাধন করতে পারি। এবার আমাদের দ্বিতীয় পয়েন্টটা কি ছিল, দ্বিতীয় টপিকটা কি ছিল মনে আছে? কলাকর্ষণ। এবার আমরা আসি এই পদ্ধতিতে। আচ্ছা, এই আগের যে টপিকটা সবাই বুঝতে পেরেছো তো? তাহলে আমি যদি বলি ট্রান্সজেনিক উদ্ভিদ একটার নাম, কে পারো বলতে পারো? ট্রান্সজেনিক একটা উদ্ভিদ বলো, বিটি কটন। গুড, ভালো, বসো, সিট ডাউন। বিটি কটন, এখানে কি জিন ট্রান্সফার করে নতুন একটা উদ্ভিদ তৈরি করা হলো, সেই জন্য হচ্ছে ট্রান্সজেনিক। আচ্ছা, আমরা এবার যাই কলাকর্ষণ। কলাকর্ষণ দেখো, কর্ষণ মানে কি এটা আমরা জানি, যেমন আমরা কৃষিকাজ করাই তো কর্ষণ। তাহলে এখানে হচ্ছে কলাকর্ষণ মানে কলাকে চাষ করা। তো কলা কি করে চাষ করা হবে, মানে কলাও চাষ করা যায়, এটা হচ্ছে একটা কৃত্রিম পদ্ধতি। কৃত্রিম পদ্ধতিতে উদ্ভিদ অঙ্গের বাইরে পরীক্ষাগারে জীবাণুমুক্ত পরিবেশে উপযুক্ত কর্ষণ মাধ্যমে উদ্ভিদ দেহকে পৃথকীকৃত কোষ কলা অঙ্গ ভ্রূণ প্রোটোপ্লাস্টের বৃদ্ধি ও পরিপোষণকে কলাকর্ষণ বা কলা পালন বলা হয়। অর্থাৎ
এটা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে করা হয়। উদ্ভিদ একটা উৎকৃষ্ট মানের উদ্ভিদ আছে, সেই উদ্ভিদের কলা নিয়ে সেটাকে কৃত্রিম মাধ্যমে কর্ষণ করা হয়, কর্ষণ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়। এবং এই কলা আকর্ষণ প্রক্রিয়ার যদি আমরা নতুন উদ্ভিদ সৃষ্টি করতে চাই তাহলে আমাদের কি, যেমন যেমন যে কোনো কৃষিকাজ করতে গেলে যেমন যা যা লাগে কিছু উপকরণ লাগে, তাহলে কলা আকর্ষণ পদ্ধতিতে কলা চাষ করতে গেলেও তো আমাদের কিছু উপকরণ লাগবে। সেই প্রয়োজনীয় উপাদান হচ্ছে কর্ষণ মাধ্যম, কর্ষণ পাত্র, নির্বীজক যন্ত্র, লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেট। এখানে কর্ষণ মাধ্যম, কর্ষণ মাধ্যম হচ্ছে যেখানে রেখে কলাকে চাষ করা হবে। এখানে এটা হচ্ছে বিভিন্ন জৈব অজৈব পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে একটা উপযুক্ত পুষ্টি মাধ্যম তৈরি করা হয়, যে মাধ্যমে কলাটাকে রেখে তোমার উদ্ভিদের চাষ করা হবে। এখানে যে কলাটা রাখা হয় সেই কলাটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। এখানে একটা কথা মনে রাখবে, এক্সপ্ল্যান্ট, এক্সপ্ল্যান্ট মানে হচ্ছে যে কলা অংশকে আমরা চাষ করব। অর্থাৎ যেমন জমিতে বীজ বপন করা হয়, বীজ চাষ করা হয়, আর এক্ষেত্রে কলা যে কলা অংশটাকে চাষ করা হবে সেটাকে বলা হয় এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্টকে চাষ করব কোথায়? চাষ করব বীজকে চাষ করা হয় মাটিতে, আর এখানে আমরা কলাকে চাষ করব একটা কর্ষণ মাধ্যমে, উপযুক্ত একটা পুষ্টি মাধ্যমের মধ্যে। দ্বিতীয় যে প্রয়োজনীয় জিনিসপত্র সেটা হচ্ছে কর্ষণ পাত্র, অর্থাৎ কর্ষণ করার জন্য কতগুলি কি পাত্র লাগবে, সেখানে কর্ষণ মাধ্যম রাখতে হবে, এক্সপ্ল্যান্টকে রাখতে হবে, তার জন্য কতগুলি প্রয়োজনীয় মানে পাত্র লাগে। যেমন এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো কর্ষণ পাত্র, এখানে হতে পারে পেট্রি ডিশ, হতে পারে ফ্লাস্ক, হতে পারে তোমার টেস্ট টিউব, পিপেট, এই সমস্ত জিনিস যেগুলির মধ্যে আমরা কর্ষণ মাধ্যম রেখে তার মধ্যে তোমার এক্সপ্ল্যান্টকে রাখবো। নির্বীজক যন্ত্র, এটা একটা কলা চাষ করতে হবে তো কলা যে কোনো সময় জীবাণু সংক্রমণ হতে পারে, সেই জন্য এই ব্যবস্থায় সব পুরো ব্যবস্থাটাকে জীবাণুমুক্ত করার একটা বিশেষ প্রয়োজন আছে, সেই জন্য নির্বীজক যন্ত্র বা অটোক্লেভ মেশিন লাগে। এই অটোক্লেভ মেশিনের কাজ হচ্ছে বিভিন্ন যন্ত্র সরঞ্জামকে জীবাণুমুক্ত করা। এখানে ছবিটা অটোক্লেভ যন্ত্র দ্বিতীয় পয়েন্টে খ দেওয়া আছে, দেখো। লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেট, লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেট হচ্ছে এটা একটা বিশেষ যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে এক্সপ্ল্যান্টকে মানে নির্দিষ্ট যে কলাটাকে আমরা চাষ করবো সেটাকে সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে ওই কর্ষণ মাধ্যমে যার মধ্যে চাষ করব সেই পুষ্টি মাধ্যমের মধ্যে স্থানান্তর করা। স্থানান্তর করার জন্য এখানে প্রয়োজন হয় লেমিনার এয়ারফ্লো ক্যাবিনেট। আমরা জানলাম প্রয়োজনীয় যন্ত্রপাতি, এখন হচ্ছে কিভাবে কর্ষণ করা হয়। কলা কর্ষণের ধারাবাহিক পর্যায়, দেখো ধারাবাহিক পর্যায়ে প্রথম উদ্ভিদ থেকে এক্সপ্ল্যান্ট সংগ্রহ, অর্থাৎ যে উদ্ভিদের আমরা উৎকৃষ্ট মানের একটা উদ্ভিদ বেছে নিয়েছিলাম সেই উদ্ভিদের চাষ করে নতুন উদ্ভিদ তৈরি করবো তার থেকে, তাহলে সেই উদ্ভিদের একটা নির্দিষ্ট কলা অংশ, যেমন ধরো মুকুল থেকে কোনো কিছু কলা অংশ কেটে নেওয়া হলো, সেটা হচ্ছে এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট সংগ্রহ করতে হবে, এক্সপ্ল্যান্টের নির্বীজকরণ, ওই যে এই পুরো এক্সপ্ল্যান্টটাকে জীবাণুমুক্ত করতে হবে, এক্সপ্ল্যান্টের কর্ষণ মাধ্যমে স্থানান্তর, এবার কর্ষণ মাধ্যমে এটাকে কি করতে হবে, স্থানান্তর করতে হবে, অর্থাৎ ওই যে লেমিনার ফ্লো ক্যাবিনেটের মাধ্যমে এটা আমরা উপযুক্ত কর্ষণ মাধ্যমের মধ্যে এটাকে স্থানান্তর করে দেব। কেলাস গঠন, এখানে দেবো কেলাস গঠন। তো কেলাস কি? কেলাস হচ্ছে যখন আমরা কর্ষণ মাধ্যমে এক্সপ্ল্যান্ট অংশকে রাখলাম তখন এই এটা বৃদ্ধি পেয়ে তোমার একটা কোষপুঞ্জ গঠন করবে, সেটা হচ্ছে কেলাস। এই কেলাস, কেলাসের যথাযথ বৃদ্ধি পেয়ে ক্যালাস থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। ক্যালাসের অঙ্গ বিভেদ মানে ক্যালাস নানা রকম অংশ সৃষ্টির মাধ্যমে ক্যালাস থেকে নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হবে। এই উদ্ভিদের নাম হচ্ছে প্ল্যান্টলেট, প্ল্যান্টলেট গঠন হয়, এরপরে হচ্ছে পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি হয়। কলাকর্ষণ পদ্ধতি বিভিন্ন ধাপে জীবাণুমুক্ত কর্ষণ প্রথমে কি প্রস্তুত করতে হবে, কলাকর্ষণের ব্যবহার্য জিনিসপত্র মানে কি জীবাণুমুক্ত করতে হবে, এক্সপ্ল্যান্টে স্থানান্তর করতে হবে, পুনঃকর্ষণ এখান থেকে এক্সপ্ল্যান্ট থেকে আরেকটা এক্সপ্ল্যান্ট থেকে বৃদ্ধি পেয়ে ক্যালাস গঠন হলে ক্যালাসটাকে আবার একটা কালচার মাধ্যমে এটা থেকে আর একটা নতুন উদ্ভিদ সৃষ্টি করা হবে, প্ল্যান্টলেট গঠন। এটা হচ্ছে উদ্ভিদ কলা কর্ষণের বিভিন্ন প্রকার, কোষকর্ষণ, ক্যালাসকর্ষণ, অণুবিস্তারণ, ভ্রূণকর্ষণ, উদ্ভিদঙ্গ কর্ষণ ইত্যাদি। এইভাবে এই বিভিন্ন টেকনিকের সবটি মোটামুটি একই পদ্ধতিতে কলাকর্ষণ করে নতুন উদ্ভিদ তৈরি করা হয়। আচ্ছা, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমাদের মূল টপিকগুলি। এখন আগামী দিন তোমরা যে হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, একটা প্রশ্ন হচ্ছে শঙ্করায়ণের সার্থকতা কি,
এটা লিখে নাও, শঙ্করায়ণের সার্থকতা কি? দুই নম্বর, কলাকর্ষণের উপযোগিতা, কলাকর্ষণের গুরুত্ব লিখে ফেল, লিখে ফেলত গুরুত্ব কি? এই দুইটা প্রশ্ন উত্তর আগামী দিন লিখে নিয়ে আসবে। তাহলে আজকে আমাদের যে পাঠ্যসূচি, মোটামুটি যতটুকু আমরা পড়ানো আজকে এখানেই সমাপ্ত করলাম। আগামী ক্লাসে বাকি অংশটা, আমাদের এই চ্যাপ্টারের বাকি অংশটা আমরা আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নতমানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।